উঠবে, তখন এটা কি ফাউন্ডেশন নিচে থাকলে ওর উপরে যায় পড়বে না? শহরের জলাবদ্ধতা দূর করিবার লাই সলোমন মেগা প্রকল্পের আওতায় খালের উচ্ছেদ শেষ হইলেও এই প্রকল্পের আওতাধীন হিজরা খালের প্রবর্তক মোড়তে ওয়ান নিজাম রোডের অংশ যাইনে অনেকটাই আটকে লইয়ে উচ্ছেদ খাস। মূলত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুইজন বিল্ডিং এর নিচে আটকে আছে মেগা প্রকল্পের খালের অংশ। শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করি কর্তৃপক্ষ তারারে তিন মাস সময় দিলেও পাঁচ মাস পরে যাইনে দেখা গিয়ে দে তারা নিজ দায়িত্বে সরালিবার হদার তাইলেও জিনিসান সরাই নল। শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনায় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তারার ভবন নান অপসারণ করে লিব এই শর্তে তারারে তিন মাস সময় দিলেও পাঁচ মাস পরে যাইনে সিডিএ ও সেনাবাহিনী দেখিত ফাইজে চেল্লে ভবন এলেই লই গিয়ে। যদিও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা দাবি করছে তারার প্রবর্তক মোড়ের এক নম্বর একাডেমিক বিল্ডিং এর পেছনের অংশ নিজ দায়িত্বে ভাঙি ফেলাইয়ে আর বাদ বাকি হাঁস শীঘ্রই ভাঙনের হাঁস শেষ হইব। আমরা ওনাদের নির্দেশ মতো আমরা এগুলো সব ভাঙা শুরু করে দিছি এবং অলরেডি আমরা আমাদের অফিস জিসি তে ট্রান্সফার করে ফেলছি। এইগুলা ভাঙতেছি যে আস্তে আস্তে ভাঙতেছি এই জন্য ভিতরে একটা দেবাল দিয়ে ওই প্রোটেকশনটা রাখার জন্য আমরা মনে হয় এই সপ্তাহের মধ্যে সব শেষ হয়ে যাবে। ফরেস্টিডিয়ার স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে প্রকল্পের তত্ত্বাবধানে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তাগণ প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবন নান পরিদর্শন করে দ্রুততম সময়ে বাদ বাকি অংশ ভাঙি ফেলাইবার অনুরোধ জানাইয়ে এরপর ওয়ান নিজাম রোডের মেডিকেলের পশ্চিম গেটের লাগোয়া খালের উদ্দিন নির্মিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুইয়ত যাইনে অভিযানকারী অকল দেখকে রীতিমতো হতাশার চিত্র। ভবনের নিচতলার একখান খানার দোয়ান সহ পুরো বিল্ডিংখানি অক্ষত অবস্থা হারাই লইয়ে তবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাইয়ে তারা এই ভবনত্তুন দ্রুততম সময়ে অন্যত্র সরি যাই এনে বিল্ডিং অ্যান্ড খালের দখলমুক্ত গড়ে দিব। আমরা ইতিমধ্যে সহযোগিতার মধ্যে যেমন আমরা নিজ উদ্যোগে এটাও ভেঙে ফেলতেছি, নিজ উদ্যোগে আমরা যেই অংশটুকু ওনাদের প্রয়োজন হচ্ছে কাজ করার জন্য সেই কাজের জায়গাটুকু আমরা ওটা আমরা নিজেরাই সরে আসছি। ওটা অলরেডি শিফট হয়ে গেছে, এটারও 50% অলরেডি শিফট হয়েছে, বাকিগুলো শিফটিং প্রক্রিয়া। এরপরও তো আর নাই, আমরা তো শেষ হয়ে গেলে তো এটি যখনই আমার শিফটিংটা হয়ে যাবে, আমার শিফটিংটা যখনই কমপ্লিট হয়ে যাবে আমরা সাথে সাথেই এটা আমাদের এখন হার্ডলি তো খুব বেশি দিন সময় লাগবে না, এটা নিয়ে আমরা অলরেডি আজকে মিটিং ডাকছি। না, এই ধরনের সময় নিয়ে কোনো কথা এখনো হয়নি আমাদের সঙ্গে, তো এই ধরনের কোনো সময় নিয়ে কথা হয়নি। অভিযানে থাকা সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট জানাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনায় তারারে সময় জ্ঞান দেওয়া হইয়ে কিন্তু তারা যেহেতু তারার সেই হতা ন রাখে এখন পরবর্তী পদক্ষেপ তারা আলোচনা করে সিদ্ধান্ত লিব। একটি তার প্রিমিয়ার ইউনিভার্সিটি তার মধ্যে একটি যে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা তিন মাস সময় দিয়েছিলাম, ওই তিন মাসের মধ্যেই এখনও তারা এখানে সরে যাইতে পারে নাই, তাই আমরা আজকে আবার অভিযান পরিচালনা করতে আসছি। একটা লিমিটেশন আছে সেটার বিবেচনায় আমরা তাৎক্ষণিকভাবে আর সময় দেওয়ার সুযোগ পাচ্ছি না, তারপরেও আমরা আজকেই ওনারা আমাদেরকে জানাবে বলেছে যে কয়দিনের মধ্যে ওনারা এটা অপসারণ করতে পারবে। আমাদের কনসালটেন্ট সহ সবাই বসে যদি কিছুটা সময় দেওয়া যায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, আর যদি দেওয়া না যায় তাহলে তো আমাদের দ্রুততার গতিতে এটা অপসারণ করতেই হবে। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।